হ্যালো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে আসছি, কচুর লতি। কচুর লতি রেসিপি বানাবার জন্য আমরা কচুর লতি ছিঁড়তে আসছি। কচুর লতি ছিঁড়া হয়ে গেছে, কচুর লতি কেটে নিয়েছি, এখন রেসিপি বানাবো। রেসিপি বানার জন্য আমরা নিয়েছি আলু, পেঁয়াজ বাটা, লাল লঙ্কা বাটা, রসুন বাটা, লেবুর জল, পাঁচফোড়ন, জিরা পাউডার আর টমেটো। কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন পাঁচফোড়ন দিয়ে দেব। কচুর লতি দিয়ে দেব। আলু দিয়ে দেব। হলুদ, নিমক, রসুন বাটা, লাল লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো, অল্প জল দিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য এখন ঢেকে দেব। জিরা পাউডার, লবণ,
এখন দিয়ে দেব লেবুর জল। রেসিপি হয়ে গেছে, কচুর লতি রেসিপি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।